দেশের ফুটবলের দশায়ও যাদের নিয়ে স্বপ্ন দেখেছে ফুটবল প্রেমীরা সেই মেয়েদের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ আবার দল নয় এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া থাইল্যান্ডে অনুশীলন করেছে মেয়েরা এখন মাঠের লড়াইয়ে কতটা আশা পূরণ করতে পারবেন তারা তাই নিয়ে আমরা করবো আলোচনা শুনবো আপনাদের মতামত স্বাগত জানাচ্ছি ডিবিসির নিয়মিত আয়োজন খেলা নিয়ে খেলায় আপনাদের সঙ্গে আছি আমি রাজিব রহমান আজকের বিষয় নারী ফুটবলারদের এফসি মিশন এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি জনি আপনাকে স্বাগত কেমন আছেন মেয়েদের সামনে আসলে আমরা যেটা শুরুতে বলছিলাম যে এটা একটা বিশাল চ্যালেঞ্জ এতদিন ধরে একটা স্বপ্ন লালিত পালিত আমরা করছি মেয়েরা কেমন করছে মেয়েরা মেয়েদের ফুটবল নিয়ে এত কথাবার্তা সেটা তাদের জন্য নিশ্চয়ই এটা অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি কারণ আপনার এত এই লেভেলের টুর্নামেন্ট এর আগে মেয়েরা কখনো খেলেনি আমাদের চ্যাম্পিয়ন হয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরে এটা কোয়ালিফাই করে এখানে আসা এটা একটা গুড রেজাল্ট স্পেশালি মেয়েদের ফুটবলে আমি বলবো এই এই টুর্নামেন্টে আসলে মোটা দাগে আপনি বাংলাদেশের সম্ভাবনা কতটুকু মানে আমি বলবো যে এই আটটা দেশের মধ্যে বাংলাদেশ যে একটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে আপনি টপ এইট টিমে এশিয়ান এইট টিমের মধ্যে রয়েছে যেটা আমাদের মনে হয় না খুব আগে কখনো ইভেন ছেলেদের ফুটবলে এই ধরনের রেজাল্ট আসে সো এটা একটা অ্যাচিভমেন্ট তাদের জন্য এরপর এখন প্রিপারেশন অনুযায়ী এখানে কতটুকু ভালো করবে সেটা হচ্ছে বিষয় অপোনেন্ট হিসেবে নিশ্চয়ই বাকি দলগুলো বাংলাদেশের চেয়ে বেশ শক্তিশালী অবশ্যই উত্তর কোরিয়ার সাথে প্রথম ম্যাচ উত্তর কোরিয়া এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা বলেছে যে বাংলাদেশকে তারা তেমন হালকাভাবে না নিলেও বাংলাদেশের তার চেয়ে তারা যে নিশ্চিতভাবে ফেভারিট থাকছে তারা সেটা অবশ্যই বলে দিয়েছে এটাই স্বাভাবিক কারণ লাস্ট চ্যাম্পিয়ন ওরা তারপরে জাপান রয়েছে যারা রানার্স আপ অস্ট্রেলিয়া আছে মানে কঠিন গ্রুপ একটা বলতে হবে এখানে যতটুক ভালো করা যায় আমি সেটাই আশা করবো আর বাংলাদেশ টিমের কাছে একটা টিমের কাছে একটা অ্যাচিভমেন্ট রয়েছে যদি

অস্ট্রেলিয়া ওদিকে রয়েছে চীন চিন্তার সাউথ রয়েছে থাইল্যান্ডও ভালো টিম তা আপনার এতগুলো ভালো টিমের সাথে কোয়ালিফাই করে তারপরে যাওয়া এটা আসলে টাফ কিন্তু আমরা আশা করতে পারি থাইল্যান্ডে আমাদের মেয়েরা গিয়ে গিয়েছে তার আগে অনুশীলন করেছে আমরা সেটা তাদের প্রস্তুতিটা একটু দেখে নেব এবার দর্শক থাইল্যান্ডের চুনগুড়িতে শুরু হয়েছে এফসি নুরোধ ষোলো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আসলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ বিকেল চারটায় বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা র্যাঙ্কিং ও পরিসংখ্যানে দুই দলের পার্থক্য আকাশপাতাল তবে এসবে দোবে না গিয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় কৃষ্ণারা থাইল্যান্ড থেকে ফারজানা জহুরি রিপোর্ট ক্যামেরা ছিলেন আনোয়ার সবুজ সাম্প্রতিক কালে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন এফসি টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে কৃষ্ণা মৌসুমীরা তাই তো বাংলাদেশের ফুটবলে অনুশীলনে যে রূপ বিরল সেটাই গেল এক বছর ধরে হয়েছে নারীদের খুদে এই দলটায় বছর জুড়ে জাপান দক্ষিণ কোরিয়া চীন সিঙ্গাপুর এসব দেশে অনুশীলন সহ প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা যার খরচা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা তবে এত খরচার পরও আসার বাণী আড়াচ্ছেন না কোচ গোলাম রাব্বানি ছোটন বাস্তবতা বুঝতে হবে যে আমরা কাদের সাথে খেলতে যাচ্ছি আন্ডার সিক্সটিন তারা হলো লাস্ট এডিশনে আপনার চ্যাম্পিয়ন তারপরে আপনার আন্ডার সেভেন্টিন আপনার চ্যাম্পিয়ন এবং আন্ডার টোয়েন্টি লাস্ট পাপুয়া নিউ গিনিতে রিসেন্টলি খেলা হয়েছে সেখানেও চ্যাম্পিয়ন এবং তারা ওয়ার্ল্ড আপনার চারটা টিমের যদি ধরেন যে সেমিফাইনালিস্ট টিম দু দলের পার্থক্য যে নদী সাগরের মতো সেটা জানা বাংলার খেলোয়াড়দেরও যাদের সঙ্গে খেলতেছি তাদের বিপক্ষে খেলা মানে আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের অনেক দিন পর আমরা ঘাসের মাটিতে প্র্যাকটিস করছি প্রত্যেকের পারফরমেন্স দেখে মনে হয়েছে যে সবাই খেলার জন্য প্রস্তুত দেশবাসীকে বলবো যাতে আমরা সুস্থ থাকতে পারি এই জন্য আমাদেরকে দোয়া করতে আর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব আর দেশবাসীকে খুশি করবো ওয়ার্ল্ড র্যাঙ্কিং দশ নম্বর দল উত্তর কোরিয়ার তেমন জানা নেই একশো ছয় নম্বরে থাকা বাংলাদেশের মেয়েদের সম্পর্কে তবে নিজেদের যোগ্যতা সম্পর্কে ভালোভাবেই জানে ওরা সম্ভাবনা একেবারেই ক্ষীণ তারপরও অনুশীলনে ছোট মেয়েগুলোকে এক বিন্দুও ছাড় দেননি কোচ ছোট ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশ দল পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে পৌঁছানোটাই মূল লক্ষ্য ছিল তাদের আসলে নিজেদের প্রথম ম্যাচের আগের দিন দলের কোচ ক্যাপ্টেন থেকে শুরু করে খেলোয়াড়রা প্রত্যেকে আবারও পরিষ্কার করে জানিয়েছে যে টুর্নামেন্ট থেকে এখন আর চাওয়া পার তেমন কিছু নেই তাদের তবুও ম্যাচে নিজেদের সেরাটা দেবার কথা তো বলেছেনি ওদিকে উত্তর কোরিয়ার মেয়েরা মুখের ভাষা তো বটেই শরীর ভাষাতেও জানা নিয়েছে যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে জয় ছাড়া অন্য কিছু চিন্তাতেও নেই তাদের ফারজানা জহির ডিবিসি নিউজ চনবুড়ি থাইল্যান্ড আমরা নারী ফুটবলারদের প্রস্তুতি দেখছিলাম জনি উত্তর কোরিয়া যেটা বলেছে যে আসলে তারা শারীরিক ভাষাও তারা বাংলাদেশের মেয়েদের চেয়েও বেশি এগিয়ে এবং বাংলাদেশের কোচ বা ফুটবলাররা তেমন উচ্চাকাঙ্ক্ষা তারা তাদের উচ্চাসা নেই এই ম্যাচ নিয়ে যে একদম জিততেই হবে নিজেদের খেলাটা খেলতে চাইছে সেটাই আপনার হবে কারণ পার্থক্যটা অনেক বেশি আর একটা জিনিস হচ্ছে যে অভ্যস আপনার এই রকম টুর্নামেন্টে গিয়ে রেজাল্ট করাটা কিন্তু একটা মানে টিমের যদি ফুললি প্রিপারেশান না থাকে আর এরা একটা না একটা সিজনে খেলছে না ওরা তাদের আন্ডার স্টিমগুলো টিমগুলো বা ওভার স্টিমগুলো টিমগুলো সবগুলোই কিন্তু ওদের ভালো রেজাল্ট করছে তো ওরা একটা রেগুলারিটিজের মধ্যে রয়েছে যেটা বাংলাদেশ কিন্তু সেটা ওই জায়গাটায় নেই আমরা এখন কোয়ালিফাই করেছি হয়তো নেক্সট টাইম তৈরি হবে জায়গাটা আমাদের জন্য এই ঘিরে অনেকগুলো দেশে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে গেছে ক্যাম্প করতে গেছে অনেক আমরা যেটা শুনছিলাম প্রতিবেদনে যে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে এই মেয়েদের পেছনে এই মেয়েদেরকে এত টাকা খরচ করে খরচ করা বাফুফের এই অবদান বাফুফের এই পদক্ষেপ কে আপনি কিভাবে দেখছেন মেয়েদের ফুটবলকে নিয়ে কতটুকু স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ আপনি আমাদের স্বপ্নটা যদি শুধু এই টিম নিয়ে হয় তাহলে এটা ঠিক না আমাদের টোটাল ফুটবলটা আপনার এই টিমের জন্য যেটা খরচ করেছে সেটা কিন্তু খুব খুব বেশি বেশি অনেক আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু আসলে না একটা টিমের এক বছরের টোটাল প্রোগ্রামটা যখন বিশ বাইশটা বাইরে ম্যাচ খেলার প্রিপারেশন থাকে তখন কিন্তু আপনার এরকম খরচই হবে তো এই খরচটা খুব বেশি না কিন্তু আমাদের এই টিমটা নিয়ে যদি শুধু ভবিষ্যৎ চিন্তা করা হয় তাহলে আমি বলবো ঠিক না আমাদের কিন্তু আমি যেটা দেখতেছি যে এই টিমটা নিয়ে অনেক আশা ভরসা চলছে কিন্তু এটার সাথে সাথে যদি পরবর্তীতে আমাদের এজ গ্রুপের টিমগুলো তৈরি হয়ে না আসে ভবিষ্যতের জন্য যদি চিন্তা আমরা না করি তাহলে কিন্তু আমাদের ফুটবলের জন্য হয়তো সাময়িকভাবে একটা বছরই লাভবান হবে আর তারপরে লাভবান হবে না গেল বছর সাব চ্যাম্পিয়নশিপে আমরা কিন্তু বেশ ভালো খেলেছি বিশেষ করে আমরা ফাইনালে গিয়েছি ভারতের সাথে হারতে হয়েছে কিন্তু আমরা কৃষ্ণার খেলা দেখুন সানজিদার খেলা দেখুন স্বপ্নার খেলা দেখুন তারা কিন্তু বেশ ভালো খেলেছে তাদেরকে নিয়ে নিশ্চয়ই একটা কোচের একটা গেম টান থাকতে পারে এটা সেটা তো আছেই এই কোয়ালিফাইং করে যখন গেছে সে এই পর্যন্ত পারফর্ম করেছে তারা আর এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশে আমাদের হারানোর কিছু নাই আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা অলরেডি ওটা রিচ করা করেছি মানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই বলতাম ছিল যে মূল পর্বে খেলা খেলা সেই লক্ষ্যটা অর্জন হয়েছে এখন এই লক্ষ্যটার জাস্ট স্ট্যান্ডার্ডটা যদি ধরে রাখতে পারে আমি বলবো সেটাই একটা মানে ভালো খেলা স্ট্যান্ডার্ড খেলা যদি হয় এই টিমগুলোর সাথে সেটাই বাংলাদেশের জন্য ভালো নাইদের ফুটবলটাকে কি বাংলাদেশের ফুটবলের সুদিন ডেকে নিয়ে আসবে কিনা আপনার কাছে কি মনে হয় আমরা আশা করি যে পূর্ণা কোনো ভাবে আমাদের সুদিন ফুটবলের সুদিন ফিরে আসুক মানে এটা এটা দিয়েই হোক বা যেটা যেমন একটা দেখদেই হোক না কেন কিন্তু নারী ফুটবলারদের আমরা যদি বাংলাদেশে ফুটবল প্রসঙ্গে আসি আই ফুটবলতে দেখে বানাস জাতীয় দল পুরুষদের যেটা আছে জাতীয় দলের মানে কোন দিকটা জোর দেওয়া উচিত আপনার কাছে কি মনে হয় এত ভালো করছে জাতীয় দল ভালো করছে না আপনার আমাদের ন্যাশনাল টিমের জন্য প্রোগ্রাম আপনি দেখেন এই টিমটার জন্য যেটা বলা হয়েছে যে এই টিমের মতন प्रिपरेशन অন্য কোন টিমে মানে কখনো হয়নি তাহলে আমরা বুঝতে পারি যে ন্যাশনাল টিম এরকম प्रिपरेशन নেয় না ন্যাশনাল টিমকেও 2022 টা চ্যারিটি ম্যাচ খেলানো হয় না কখনো বা একটা এক বছর নাগাত কন্টিনিউয়াসটি প্র্যাকটিসের মধ্যে থাকে না তো এখানে যেটা হলো কেন ন্যাশনাল টিমের জন্য হবে না আমার কথা হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিম দুর্বল হতে পারে কিন্তু প্রিপারেশনগুলো ভালো থাকা উচিত এবং আমাদের যেটা দরকার ফুটবলের জন্য সব সময় আমাদের বেশি দরকার এখন পাইপলাইনে ফুটবলার দরকার সো আমাদের আন্ডারে যে আন্ডার সিক্সটিন সেভেনটিন যদি প্রচুর ফুটবল হয় তাহলে আমাদের অনেক খেলোয়াড় উঠে আসার সুযোগ পাবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মেয়েগুলো সবাই কিন্তু একসঙ্গে অনেক দিন ধরে একসঙ্গে খেলছে না একই জায়গা থেকে তারা উঠে আসছেন এবং তারা ভালো একটা ফল দিতে পেরেছেন এই ফলটাই কি এখন আসলে দেশের মানুষের কি একটা চাপ এই ছোট ছোট মেয়েরা নিতে পারবে কিনা একটা প্রত্যাশার চাপ কিন্তু অবশ্যই থাকে হ্যাঁ তা অবশ্যই ফুটবলের উপর এটা এটা আপনি ন্যাশনাল টিমে যখনই যায় তখনই প্রত্যাশাটা সবার বেড়ে যায় ওরা কিন্তু তৈরি হয়েছে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে ওরা কিছুটা প্রিপেয়ার্ড হয়েছে কিন্তু মানে যাদের আপনার কাছে ফিটছি একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমার প্রশ্ন নিয়ে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন

একটা স্টেজে গিয়ে এরা আরো চেঞ্জ আসবে এদের কিন্তু এর পরে আমাদের কি আবার নেক্সট ফিফটিন বা টিম রেডি আছে ইয়ের জন্য মানে আপনার নারী ফুটবলই বলেন আর ছেলে ফুটবল বলেন আমাদের তৈরি আছে কিনা বা আমাদের সেভাবে প্লেয়ার তৈরি হচ্ছে কিনা নাহলে কিন্তু আমাদের এই ক্রাইসিস থেকে যাবে সেটা তদারুকু নিশ্চই বাফুফের করা উচিত এবং মেয়েদেরকে নিয়ে আরো বেশি আহ পরিকল্পনা করা উচিত অবশ্যই এটার জন্য মানে দেশ ব্যাপী একটা পরিকল্পনা থাকা উচিত বাফুফের সেটাই আমরা নারী ফুটবল নিয়ে এবং নারী ফুটবলের এফ মিশন নিয়ে আরো আলোচনা করবো একটা বিরতির পর দর্শক খেলা নিয়ে খেলা নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পর আমাদের সঙ্গে থাকুন স্বাগত আরেকবার খেলা নিয়ে খেলায় আপনাদের সঙ্গে আছি আমি রাজিউর রহমান আজকে বিষয় নারী ফুটবলারদের এফসি মিশন আর নিয়ে আমরা কথা বলছিলাম জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনির সঙ্গে জনি আমরা শুনছিলাম যে মেয়েরা বলছিল যে ঘাসের মাঠে তারা অনেক দিন পরে খেলছে কিন্তু বাফুফের যে এইটা জানা উচিত ছিল বা এটা কি করা উচিত ছিল না যে তাদেরকে ঘাসের মাঠে একটু প্র্যাকটিস করানো শুধুমাত্র টার্ফে প্র্যাকটিস না করিয়ে তারা তো জানতো নিশ্চয়ই এই টুর্নামেন্ট ঘাসের মাঠে খেলতে হবে নর্মালি আপনার এটা কিন্তু নিয়ম যে ন্যাচারাল গ্রাউন্ডে সব সময় খেলা হয় সব বড় টুর্নামেন্টই তাই হয় আর এটা অবশ্যই বাফুফে জানে বাফুফের সেই প্রিপারেশন থাকাটা স্বাভাবিক এখন মাঠের অভাব হলেও ঘাসের মাঠেই প্র্যাকটিস করানো উচিত ছিল এই ক্ষেত্রে কি আর দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা বাফুফের দেখেন প্রিপেয়ার তারা বলছে যে তারা অনেক প্রিপারেশন নিয়েছে বিশ বাইশটা আপনার চ্যারিটি ম্যাচ খেলেছে বিভিন্ন জায়গায় কম্পিটিশন ম্যাচ অনেকগুলো দেশে গিয়েছে তারা হ্যাঁ জাপানে গেছে চায়নায় গেছে তো ওখানে তো নিশ্চয়ই মানে গ্রাস গ্রাউন্ডে খেলেছে এটাতে তাদের কিছু প্রিপারেশন হবে তবে প্র্যাকটিসটাই করা উচিত ছিল নেচারাল নেচারাল ফিল্ডে নেচারাল ফিল্ডে বাফুফের অবহেলাটা কি আসলে বাংলাদেশে ফুটবলের প্রতি যে একটা দায়িত্বে একটা খাপ ছাড়া ভাব সেটা কি ফুটে উঠছে কিনা দেখেন এটা বলতে গেলে অনেক সমালোচনার মধ্যে দিয়ে চলে আসতে হয় কারণ আমাদের ওভারঅল ফুটবলটাই কিন্তু আজকে আমরা যে দুঃখের মধ্যে পড়ে আছি ফুটবল নিয়ে যে অবস্থাটা পড়েছে এটা কিন্তু এই ইরেগুলারিটিজের কারণেই আপনার আমাদের লিগ আমাদের ন্যাশনাল টিম আমাদের জুনিয়র টিমগুলো বা বয়স ভিত্তিক টিমগুলো সব কিছু মিলেই কিন্তু আমাদের আমাদের ঢাকার বাইরে ফুটবল সব মিলেই কিন্তু আমরা এই ইরেগুলারিটিজ মধ্যে রয়েছে তো আমি মনে করছি যে এটা হতে ইরেগুলারিটিজ যে পার্ট আমরা আমাদের কাছে ধরা তবে এটা কি শুধুমাত্র কি ফেডারেশন কি দোষ দিলে কি হচ্ছে নাকি তো ফেডারেশন নিশ্চয়ই আরো কিছু করা উচিত ছিল সে ক্ষেত্রে ফুটবলের উন্নয়নে আমাদের সবারও আরো বেশি এগিয়ে আসা উচিত ছিল অবশ্যই এটা তো মানে ধরেন যেমন এটা কিন্তু দায়িত্বটা হচ্ছে বিএফএফ তারা কিন্তু সবাইকে উদ্বুদ্ধ করতে হবে তাদের সবাইকে মানে এটার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আপনার জিনিসটা আপনি ধরেন সরকার জনগণ সবাইকে তারাই একত্রিত করবে সুযোগটা তারা করে দিবে সেটার জন্য তাদের আগ্রহটা আরো বেশি হওয়া উচিত নারী ফুটবলারদের এফসি মিশন প্রসঙ্গে আমরা আবারও আসি উত্তর কোরিয়া জাপান অস্ট্রেলিয়া কাদের সঙ্গে আপনি বাংলাদেশের সম্ভাবনাটা বেশি দেখছেন মানে আপনি জেতার কথা বলছেন কথা আমি এখানে আমার কাছে মনে হয় যে যদি স্পেশালি কোরিয়া জাপানের কাছে পাড়াটা খুব কঠিন হবে তবে অস্ট্রেলিয়ার সাথে একটা হয়তো একটা রেজাল্ট করতে পারে এটা ঠিক সব সবার ফুটবল স্ট্যান্ডার্ড আমি দেখিনি

তখন ছিল মাঠে হ্যাঁ চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেন যতটুকু থাকে সেটা দিয়ে তাদেরকে ব্লক করা স্পেশালি এটা এক্ষেত্রে দেখা যায় এরকম যে আপনার মানে অপহরণ জন্য খুব বেশি শক্তিশালী হয় তখন সেই ফিজিক্যাল স্ট্রেনটাকে ধরে রাখার জন্যে এবং নিজেদের স্ট্র্যাটেজিটা কিছুটা ডিফেন্সিভ হয় কিন্তু এখানে আমরা এখন বুঝছি না তাদের সাথে পার্থক্যটা কত বেশি এটার একটা বিশাল উত্তর কোরিয়ার সাথে কখনো খেলা হয়নি এবং এই ধরনের টিমের সাথে যদিও বলছে যে জাপানে বা চীনে খেলেছে তো যদি খেলে থাকে তাহলে তারা এটা একটা আইডিয়া করে শেয়ার করতে পারবে এবং তবে এক বছর ধরে ট্রেনিং করছে সেখানে যদি আমাদের প্লেয়ারদের ফিটনেস অনেক লেভেলটা খুব ভালো থাকে তাহলে আমি বলবো তাহলে ফাইট করার মতন একটা জায়গা তৈরি করতে পারবে এই কোচ গোলাম রব্বানের ছোটন অনেকদিন ধরে এই মেয়েদের সঙ্গে কাজ করছেন অনেকদিন ধরে এই মেয়েদেরকে কোচিং করাচ্ছেন কোচ আপনারা তো একসময় ফুটবল খেলেছেন এবং দেখেছেন যে কোচের স্ট্র্যাটেজি সেক্ষেত্রে একজন কোচ হিসেবে তার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত এখন এটা ডিপেন্ড করে কোচ টিম টিম কেমন আছে তার হাতে সেভাবে স্ট্র্যাটেজি নিবে আমরা ঠিক এখন বলার মতন অবস্থানে নেই যে পার্টিকুলারলি কোন স্ট্র্যাটেজি নেবে ডিফেন্স নাকি তবেও তার কথা শুনে মনে হলো সে মানে বুঝতে বুঝতে পারছে তার অপোনেন্ট অনেক স্ট্রং এবং সে ওইভাবেই নেবে কারণ যদি বাংলাদেশ খুব বেশি ভালো খেলে মানে জিতে যেতে চায় তাহলে সেই সেটা হয়ে আসাটা কিন্তু কঠিন হবে অপোনেন্টের সাথে সেই ক্ষেত্রে তার কিছুটা মানে নেগেটিভ ফুটবলই যেটা তার আর পার্থক্যটা যাতে কম ইয়ে হয়ে থাকে মানে পার্থক্যটা যাতে কম হয় সেটার দিকে খেয়াল রেখেই বাংলাদেশে খেলা উচিত যে যাতে আমরা আমাদের অবস্থান থেকেই এটা ড্র করলে গুড রেজাল্ট যদি যেতে তো খুব ভালো না যেতে ড্র বা কম গোলে হারা আমরা আশা করবো যে বাংলাদেশ মেয়েরা খুব ভালো বলছে তবে যদি এই টুর্নামেন্ট থেকে কোনো আমরা জয় না পাই যদি আমরা আশা করছি না সেরকম একটা কিছু হোক কিন্তু যদি না জয় পাই সেক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের কি আপনার মনে হয় মেন্টালি কি একটু ডাউন হয়ে যাবে কিনা আমার মনে হয় না এখানে হারানোর কিছু আছে বাংলাদেশের বাংলাদেশের এখানে বাংলাদেশ মানে মেদের কোনো হারানোর কিছু নেই কারণ তাদের জন্য এটা ফার্স্ট ম্যাচ অন্য ছয়টা টিমই তারা সেভারেল টাইমস খেলেছে এই ধরনের টুর্নামেন্ট কিন্তু একমাত্র বাংলাদেশি মনে হয় প্রথম এই লেভেলের টুর্নামেন্ট খেলছে তাহলে তাদের হারানোর কিছু নেই বরঞ্চ আমি বলবো যে তারা না হারিয়ে অল আউট যদি খেলতে পারে

এটা আমার আশা থাকবে এই নারী আমরা আবারও ফিরে আসি নারী ফুটবলারদের কি আপনি দেখেন যে বাংলাদেশের এখন বিপিএল ফুটবল চলছে মাঠের দৈন্যদশা একই মাঠে বঙ্গ স্টেডিয়ামে মাঠ বৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলে কিন্তু মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে এই মাঠে খেলা চলছে বাংলাদেশের ফুটবলটা কি এই এটার প্রতিবিম্ব নাকি আপনারা যখন খেলেছেন ফুটবলটা কি এই অবস্থা ছিল কিনা তখন আমাদের সময় ফুটবলের যে পপুলারটি ছিল তাতে এই পপুলারিটির কারণে অনেক সময় অনেক কিছু মানে হতে পারে নাই আমরা খুব ফিল করে আসছি যে আমাদের বর্ষাকালে ফুটবলটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে কারণ এত বেশি আমাদের দেশে বৃষ্টি হয় মাঠ এত কদমরক্ত হয়ে থাকে যে আপনি একটা মাঠে যদি একটা ম্যাচ খেলেন তারপর সেকেন্ড ম্যাচ আর খেলার মতন উপযোগী থাকে না এবং সেই মাঠে যদি দুই তিনবার কন্টিনিউ হয় তারপর সেই মাঠ খেলার অযোগ্য হয়ে যায় সেই মাঠের উপর খেলা হচ্ছে এখন ভালো ফুটবল খেলতে গেলে ভালো মাঠের দরকার এবং প্রচুর মাঠের দরকার আমরা এই যে আপনি বললেন যে ট্রাফে করছে আমাদের মাঠ কোথায় প্র্যাকটিসের গ্রাউন্ড কোথায় আছে এটা কিন্তু অর্গানাইজ করতে হবে আপনি ক্রিকেট কিন্তু তাদের মাঠ অর্গানাইজ করে ফেলছে তাহলে ফুটবল কেন পারবে পারবে না আমাদের কম সংখ্যক মাঠ থাকলেও যেটাকে আছে সেটাকে যদি অর্গানাইজ করতে পারে আমার মনে হয় যে মাঠগুলো এখনও আছে আপনার স্পেশালি ঢাকাতে ঢাকার বাইরেও সব জায়গায় একটা

ফুটবলের কিন্তু মেন জায়গাটাই হচ্ছে ফেডারেশন তাহলে ফেডারেশানের কিন্তু দায়িত্ব ন্যাশনাল টিমকে ফুটবলকে ভালো করা আমি কিন্তু এটা বলি নাই যে দেশের সব ফুটবলকে ভালো করে দিবে ফেডারেশান কিন্তু ন্যাশনাল টিম ভালো করতে গেলে তাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার যেখানে কোথা থেকে প্লেয়ার আসবে কিভাবে প্লেয়ার আসবে এই পদক্ষেপগুলো তো তারা আনবে আমাদের ন্যাশনাল টিম ভালো করলেই ফুটবলের কিন্তু মানে যে কোনো দিন ফুটবলের অবস্থা চেঞ্জ হয়ে যাবে ফুটবলের পপুলারিটি কিন্তু আমাদের দেশে কোনোভাবে কম না কোনো অংশে কম ছিল না আপনাদের সময় তো ফুটবলের একটা সময় ফুটবলের অনেক জনপ্রিয় ছিল এখন মাঠে দর্শক ফিরছে না এই দর্শক ফেরানোর জন্য আর কি কি করা যেতে পারে দেখেন এইগুলো দর্শক কিন্তু ফিরবে ফুটবল খেলা দেখে আমাদের প্লেয়ারের অভাব আমাদের আমাদের দেশীয় প্লেয়ারের মানে কোয়ালিটি অফ প্লেয়ার এখন অনেক কমে গেছে এটা একটা কারণ এই জন্য আমাদের স্কিল প্লেয়ার অনেক দরকার মানে যারা খেলবে বা ফুটবল খেলবে তাদেরই কিন্তু দেখতে দর্শকরা যাবে তা আপনি সেই খেলাটা যদি মাঠে ফিরে আসে অটোমেটিক্যালি হবে আর ইরেগুলারিটিস আমাদের এই যে ইগুলারটিস লিগে এবং টোটাল দেশের ফুটবলটার মধ্যে অনেক ইরেগুলারিটিস আছে প্রতি বছর আমাদের কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় না তারপরে আপনার এই 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 লিগটা আমরা দেখছি একবার এই সিজেন হচ্ছে একবার ওই সিজেন হচ্ছে এটাও যদি ধারাবাহিকতা নেয় এগুলো কিন্তু ক্ষতি করছে এবং এটা একটা রিজন আপনি এই কারণে ফুটবলটা যদি একটা ডিসিপ্লিন অবস্থা যায় অল্প হলেও মানে অল্প করে হলেও আমরা কিন্তু আগাতে থাকবো এই ফুটবলের এই খারাপ সময়েও মেয়েরা আমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে দেখিয়েছে বেশ বড় অর্জন রয়েছে সাফ ফুটবলে আমরা রানার্স আপ হয়েছি এত বড় অর্জনের মাঝেও তাদের উপর আমরা আশা করছি যে তারা এফসি ফুটবলে ভালো কিছু করবে আপনার কাছে কি মনে হয় উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের রেজাল্ট কি হতে পারে সম্ভাব্য রেজাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট করা তা আমি আশা করব যে এটা মানে মেরা ভালো খেলবে হ্যাঁ মেরা ভালো খেলবে অ্যাট লিস্ট এবং দেশের আহ সুনাম বয়ে রাখবে সেটা আমরা আশা করছি আপনার অসংখ্য ধন্যবাদ এই মধ্যে সময় দেওয়ার জন্য দর্শক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে খেলা নিয়ে খেলায় নতুন কোন বিষয় নিয়ে অন্য কোন অতিথির সঙ্গে সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা